আমি কেন খাওয়াই দিব? আপনার হাত নাই, খেতে পারেন না? এই দেখছো, বাসা যদি কেউ না থাকতো তাহলে তো ঠিকই খাওয়াই দিতে দিত না? মোটেও না, টুকরোটা যেটা দিস না আরে এখন আজ গরু মঞ্চে নেই লাগে দিন কলি যে টুকরো না খেয়েছো সবসময় ফাইজলামি করতে থাকে তো ফাইজলামি করতে তো না ফাইজলামি না করলে কি মঙ্গল দেখবি? হ্যাঁ যাই আমি বাসা তো সিনার মেসেঞ্জারে লগ দিব দিবা নাকি আবার বুঝা দিব? আচ্ছা ঠিক আছে, আজ আর কত কিছু খাইতে মন চায়। তো এখন কি আমার সব কিছু রান্না করে করে আপনাকে খাওয়াতে হবে? আর না না, আমি কি এটা বলছি? এমনি মনের কথা না বললাম একটা। কালকে তো ঘুমাইছি না, ঘুমের মধ্যে স্বপ্ন কিন্তু দেই। আমি এত সুন্দর একটা বাড়ি কিছু পুডিং খেয়েছি, এত টেস্ট করি পুডিং ইংরেজি কে বানাইছে, হেতির স্বপ্নের ভিতরে খুঁজিয়ে পাইলাম না, কোনায় যে হারাই গেল। আসি। হ্যাঁ যাই। ছাড়তে ইচ্ছা করতেছে না, বিশ্বাস কর। যাই, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। যাই, কিন্তু রং দিয়ে এই আসতে বলব তো। আরে কাবিদা, কোনারে হারা দিলে তুই? আমি আপনার অভিশাপ দিলাম, আপনি ধ্বংস হয়ে যাবেন। কোনো ধরনের পাইবেন কে ভাই? আপনার ইবারও পাইবেন, রোকিয়ারও পাইবেন কল। কি করতেছি? ৫ লাখ ১০ লাখ ৫০ লাখ ১ কোটি এটা কোনো ব্যাপার না, যে কোনো সময় দিতে পারি। তখন মতো আওয়াজ দিয়ে বেড়ায় নাকি বেটা? জাগো আছে আর আওয়াজ দিয়ে বেড়ায় না, খিচা থাকে আমার মতো। তোরে কইতে কইছি তুই কইয়া দিবি। আচ্ছা ঠিক আছে যান, আর মনে দেখলে কাবিলা বেড়ায় মনে করাই দিন। তুই মনে রাখবি, মনে রাখা ওরে মনে করাই দিবি, এটা তোর কাম। তাড়াতাড়ি গোসল করে বাইরা, অন্য কিছু করিস না। আবার বেগুনের কি আপনার মতো মনে করেন? ব্যাগের কি আদর রূপে দিন যায়? আমি দেখছি না, তুই ওখানে বসে বসে মাইয়া উল্টো পাল্টা ভিডিও দেখো, ওই আড়ালতে সব দেখছি। একদম উল্টো পাল্টা কথাবার্তা বলবা না, তুই কইতে দেখছ আন্দাজে কথা বলো। মুই বসে বসে ইউটিউবে সিনেমা দেই। আরে শুভ, তোর অপাশে কেন চেঞ্জ হলো কেন? এবারে এই উল্টা পাল্টা কথা বলতে হলো কে? তুই ফালতু আবুর কথা ওই না লাগাইতেছ ফালতু। এই তুমি মগর মে এসে যাও, এত যাও উঠো। এখন সত্যি কথা বলছি তো, এখন বলতেছো উইটা যাও। এ কাবিলা শোনো, কালকে রাত্রে থেকে আমি আর খাবো না, বুঝছো? মোর মিল দিও না। শিও হাই, আলহামদুলিল্লাহ রে, আপনার ঘরে তো নৌকা হাওয়াইতে কমলো খাও না। তো কালকের থেকে তুমি রাইতের বেলা খাবা না? না, শুধু সকালে আর দুপুরে খাবো। বাবাল্লা, সকালে আর দুপুরে যে নগা খাওন খাও, এটা খালি কি রাতে খাওয়া দরকার আছে? এ বেড়া, আমি কন্ন কিছু খাবো নাকি? আমি তো শুধু সবজি খাবো, মাংস আর চিনি খাওয়া বন্ধ। আরে বাবা রে, সবজি যদি তুমি তিন গামলা সবজি খাও, আর কিছু খাওয়া দরকার আছে? হেঁটে আমি তো এমনি মোড় হয়ে যাবে। না বেড়া, সবজি খাইলে কিছু হবে না, ইভা বলছে সবজি খাইলে আমার নাকি সুদর্শন আর একদম ইয়াং লাগবে। এই ইয়াং মানে তুমি জানো? ইয়াং তো একটা গালি। কে বলছে ইয়াং মানে যুবক?
যে শিখেছে তোমার এটা ইভা ভুল শিখেছে ইয়াং মানে তো সে বোকা হুম ইয়াং মানে যুবক আর শুভ মানে বোকা শাবাশ হাবু ভাই এই জিনিসটা তুমি একদম পারফেক্ট বলছো হ্যাঁ হ্যাঁ তুই এখন পারফেক্ট বলছ মানে আমার মনে গালি দিয়ে গেল তুই তো এটাই বলো যেটা বলতে এটাই বলছিস না পাইলাম তুমি মারামারি করবে কেন খেলবি নি বন্ধু শোন কাট খেলবি নি মুভি দেখতেছি আর আয় আর আয় উস আরে মুভি দেখতেছি বাজি লাগবি নি আমার লগে চল ডরাই গেলি কেন ডরাই গেলি রে ডরাই গেলি অবস্থা শিমুল কেমন আছো আছি ভালো আছি কি হয়েছে তোমার মন খারাপ আমাকে দেখে চলে যাচ্ছ যে না কি এর মন খারাপ হলো এমনিই ভালো লাগে না ইলে চলে যাই আজকে মেডিসিন নিছিলা কি এর মেডিসিন নিমু আমি প্রত্যেকদিন দেখা হইলে একই কথা কোন আগে হাগল নি হাগলের ওষুধ কাম নি না না তুমি তো ভালো ছেলে আচ্ছা আপু যে সেদিন বিরিয়ানি রান্না করে দিছিলাম তুমি পরে খাইছিলা কি এর বিরিয়ানি খাইবো আর কে দিছে নি হেতারা বেগুনে মিলে বিরিয়ানিটা খাইলো আর একবার কয় অনো কাবিলা ভাই সকালে পর্যন্ত গরম করে খাইছে আর একবার দুপুরবেলায়ও দেন এই বিরিয়ানি খাওয়া লাগতো না আপনি বিরিয়ানি কাবিলা ভাই দেখো কি বলো আমি তো কাবিলাকে বলে আসছি তোমাকে যেন গরম করে খাওয়ায় দেয় দেয় নাই দিলে কি আর কইতাম না ওহো তুমি মন খারাপ করো না আমি আবার বিরিয়ানি রান্না করে শুধু তোমার জন্য পাঠাবো তুমি খেও হ্যাঁ শুধু আমার জন্য বিরিয়ানি রান্না করলে হইব না আপনি না বলছেন খাওয়াই দিবেন আর খাওয়াই দিতে হইব আচ্ছা খাওয়াই দিব তো সম্পদ আছে জমি জিরাত বহু কিছু আছে আসলে দাদু আপনি একটা সাড়াম চাটতে আছেন মই বুঝতে পারছি ধর বেটা তোর কাছে আমি চাটাম চাটতে যাবো কে তুই আবার কাবিলার জিগায় বইস না কষ্ট পাইব আমার কাছে ছোট হয়ে যাবে একটা অগো ফাপড় খালি সব উপরে উপরে ভিতরে ক্যাশ নাই বুঝছ ভাই কিরে বাবু রে এরে ভাইয়া মরগিয়ার একটা বান্দি রাখেন না ইগের মালিক কে ইগা জালে তো সকাল বিকাল ঘুমিয়ে যাইতে পারেন না ইগের এখানে খানা মারা দেন না ভাইয়া বাবু ইয়ে কি সিলে নিছিলে রে ভাইয়া ইগের বান্ধেন নাহলে কিন্তু খবর আছে একদিন দেখবেন গায়েব হয়ে যাবে মুরগি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং